হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে তাক উপকরণ দিয়ে খুব সহজেই এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলটা তৈরি করে নেওয়া যায়। গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা ঘরোয়া অনুষ্ঠানে সহজেই কিন্তু এই মাছের ঝোলটা রান্না করে নিতে পারেন, সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই মাছের ঝোলটা তৈরি করেছি। ট্যাংরা মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল রান্না করার জন্য আমি 7 পিস ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে 1 টেবিল চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে 5-7 মিনিট রেখে দেবো। দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ফেলে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুটা এখানে আমার ধোয়া আছে। একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর নুন গরম জল দিয়ে আমি ফুলকপিটা একটু ধুয়ে নিয়েছি। যেহেতু ঝোলের কফি সেজন্য বড় বড় টুকরো করে কেটেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ফুলকপিটা নিয়ে পছন্দ মতন কেটে নিতে পারেন। আলুটাও আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে পছন্দ মতন কেটে নিতে পারেন। ট্যাংরা মাছের জায়গায় যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে আর 3টে তেজপাতা নিয়েছি। আমি আজ এই মশলাটা শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন। গ্যাসে এটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, কিন্তু আমি বলবো সর্ষের তেলে করলে বেশি স্বাদ হয়। ভালো মতন তেলটা একটু গরম হতে দেবো, ততক্ষণ আমি মশলাটা একটু গুলে নিচ্ছি। আমি এখানে জিরে ধনে আর তেজপাতাটা বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ আদা বাটা। আপনারা চাইলে জিরে ধনের সঙ্গে কিন্তু আদাটা পেস্ট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। অল্প করে গরম জল দিয়ে আমি এগুলো একটু গুলে নেব। আপনারা চাইলে কিন্তু জিরে ধনের সঙ্গে শুকনো লঙ্কাটা দিয়ে আদাটা দিয়ে একেবারে বেটে নিতে পারেন, বা মিক্সিতে একেবারে পেস্টটা তৈরি করে নিতে পারেন। এভাবে করে মশলাটা তৈরি করলে মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে 4 পিস ট্যাংরা মাছ দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 4টে ট্যাংরা মাছ দিয়ে দিলাম, একসঙ্গে সবগুলো ভাজবো না। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিই, একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কেন ট্যাংরা মাছ অনেক সময় ফাটে। সেজন্য আমি 2-3 মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। এবার আমি উল্টে দেবো, একটা পিঠ হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতন ট্যাংরা মাছটা ভেজে নিতে পারেন। উল্টে দিয়েছি, এবার এ পিঠটাও ঠিক একইভাবে 2-3 মিনিট মতন ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এ তেলের মধ্যে বাকি 3 পিস মাছ আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2-3 মিনিট সময় ধরে মাছের 1টা পিঠ ভেজে নেব। হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এ পিঠটাও 2 মিনিট ভেজে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেতেই আমি আলুগুলো এবার দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন। নুনটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটা একটু আমি ভেজে নেব। হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতন আলুটা ভেজে নিতে পারেন। তখন আলু কিন্তু এখন ভাজা হয়ে এসছে। এবার আলুগুলো আমি সব তুলে নেব। ঝোলের আলু এর থেকে বেশি ভাজার দরকার নেই। আলুগুলো আমি সব তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। নুনটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমার লোতে আছে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে ফুলকপিটা আমি একটু ভেজে নেব। ফুলকপি ভাজার সুন্দর একটা গন্ধ বেরোলে মনে করুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা লাল করে ফুলকপিটা ভাজবো না, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। দেখুন ফুলকপি আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার সব ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপি তুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। মশলাটা কষাতে হবে, সেজন্য তেলটা একটু ভালো মতন গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, গ্যাস ফ্লেমটা লোতে রেখে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1টা দারচিনি দিয়ে দিচ্ছি, 1টা ছোট এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো তেজপাতা। মশলা ভাজা হয়ে গেলে আমি গুলে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা আমি 2-3 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি আর স্বাদ মতন একটু নুন। এই সময় চিনি দিলে মাছের ঝোলে কিন্তু সুন্দর একটা কালার হয়। সব শুধু মিশিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা এখানে শুকনো হয়ে গেছে বলে মশলা বাটিটা দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। এর থেকে তেল ছেড়ে দিলে মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে 1-2 মিনিট এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা অল্প একটু নরম হয়ে গেলে মনে করবেন হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন এখানে মশলাটা শুকনো হয়ে গেছে, তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো মতন করে আবারও মিশিয়ে নিলাম। এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলার সঙ্গে আলু আর ফুলকপিটা একটু কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। দেখবেন এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা ফুলকপি আলু মশলার সঙ্গে কষানোর গন্ধ বেরোচ্ছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা শুকনো হয়ে গেছে বলে আমি অল্প করে একটু জল এর মধ্যে দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী জলটা কিন্তু দিয়ে দিতে হবে। আমি একটু হালকা ঝোল রাখবো, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি, মাছের ঝোলে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে মাছের ঝোলের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় আর ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দেবো ঝোলটা ফোটার জন্য। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো যাতে মাছগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট এটা একটু হতে দেবো। 4 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। দেখে নিতে হবে আলুটা কিরকম সেদ্ধ হয়েছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু দেখে নিচ্ছি। দেখুন আলু কিন্তু এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনি একটু চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি যেটা লাগবে দিয়ে নেবেন। আমার এখানে নুন কম আছে, তাই স্বাদ মতন একটু নুন দিয়ে ভালো মতন করে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নেবো। আর একটু ঝাল কম ছিল বলে আমি একটা কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো 1/2 চামচ ঘি। অল্প করে একটু ঘি দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এরকমই ঝোলটা রাখবো, আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী দেখে কিন্তু নামিয়ে নিতে হবে। মাছের ঝোল কিন্তু আমার এখানে হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। 3 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। ফুলকপি আলু দিয়ে টাঙ্গা মাছের ঝোল আমার একদম তৈরি। সার্ভ করার জন্য আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাত দিয়ে এই মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা কিন্তু সহজেই এই মাছের ঝোলটা করে নিতে পারেন। অতিথিরা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবেন। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনার সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।